দেশ কিংবা বিদেশ যে যেখানে বসে এই মুহূর্তে মাইটিভির পর্দায় মুখোশ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা সমাজের চলমান অনিয়ম দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পড়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাইটিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ আর আপনাদের সঙ্গে থাকছি আমি এসকেলিটর বর্তমান সরকার টানা তিনবার ক্ষমতায় আছে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত কাজ করে যাচ্ছে উন্নয়নমূলক কাজ করছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারপরেও কিছু হাইব্রিড নেতা ও কর্তা ব্যক্তিরা নিজেদের পকেট ভারী করছে উন্নয়নমূলক কাজকে করছে প্রশ্নবিদ্ধ এমন কয়েকটি চিত্র আজ তুলে ধরতে চাই আমাদের সঙ্গে যেতে হবে আপনাদেরকে বিভিন্ন প্রান্তে চলুন ঘুরে আসা যাক প্রথমে যেতে চাই বরিশাল বিভাগে সড়ক নেই তবুও সেতু দর্শক বলছি বরিশালের মুলাদিতে আড়িয়ালখা নদীর উপরে ১৪২ মিটার দীর্ঘ সেতুর কথা যা তিন বছর আগের সংযোগ সড়ক ছাড়াই শুধুমাত্র সরকারের টাকা লোপাট করতেই এই সেতু নির্মাণ করা হয় ৭০ কোটি টাকায় যদিও ২০১৮ সালে সেতু নির্মাণের কাজ শেষ হয় আজও হয়নি সংযোগ সড়কের কাজ যার দরুন ১১ ইউনিয়নের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পানিপথে তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী শরীফ মোহাম্মদ জামাল উদ্দিন বাকিটা শোনা যাক তার বক্তব্যে সাংবাদিক পরিচয় পেতেই ফোন কেটে দেন তিনি আড়িয়ালখা যে ব্রিজটা করেছেন আপনারা ৭০ কোটি টাকার ব্যয়ে মাইটিভির অপরাধ বিষয়ক অনুষ্ঠান মুখোশ বরিশালের মুলাদির কয়েক লাখ মানুষের দুঃখ দুর্দশা দূর করতে ৭০ কোটি টাকা ব্যয়ে আড়িয়ালখা সেতুটির নির্মাণ কাজ শুরু হয় কাজও শেষ হয় বছর চারেক আগে কিন্তু সেতু নির্মাণ করা হলেও মানুষের ভোগান্তি কমেনি কাজে আসেনি সেতুটি ব্রিজ থাকলেও সড়ক নেই এমন সংবাদ মাইটিভির মুখোশ টিমে তুলে ধরার পরেই চেহারা পাল্টিয়েছে এলাকাটির নতুন রূপে রূপ নিয়েছে সেতুটির অর্থাৎ সড়কের কাজ শুরু হয়েছে তড়িঘড়ি করে সরজমিনে গিয়েও তার বাস্তব প্রমাণ মিলে এতে খুশি ওই এলাকার ১১টি ইউনিয়নের মানুষ মাইটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুল করেননি এলাকাবাসী দীর্ঘ ৪ বছর যাবত অ্যাপ্রোচ রোড ঠিকাদার ফেলে রাখার ফলে যে ভোগান্তি সৃষ্টি হয়েছিল সেই ভোগান্তির একটা পর্যায়ে মাইটিভির প্রতিবেদনের মাধ্যমে আমাদের এলজিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা নড়েচড়ে বসেছেন মাইটিভি মুখোশ মাধ্যমে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারে কাজ আবার আজকে শুরু হচ্ছে আমি ধন্যবাদ জানাই ঊর্ধ্বতন মহলকে এবং ধন্যবাদ জানাই মাইটিভিকে কাজ শুরুর কারণে আমরা এই ভোগান্তি থেকে রক্ষা পেয়েছি ওঠা নামা আমাদের অনেক কষ্ট হইতো এখন আমাদের আবার নতুন করে কাজ শুরু হয়েছে এই জন্য আমরা আনন্দিত এই নাজিপুরবাসীর সাথে ব্যবসায়িক সম্পর্ক শিক্ষা তারপর স্বাস্থ্য সেবায় অভূতপূর্ব উন্নতি সাধিত হবে মাইটিভির কর্তৃপক্ষ এবং এলজিএডি কর্তৃপক্ষকে আমরা নাদিপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এত দেরিতে কেন সড়কের কাজ শুরু করা হলো এমন বক্তব্য জানতে সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি দর্শক এখানে শেষ নয় এবার যেতে চাই মৌলভীবাজারের কুলাউড়ায় যেখানে ৩২ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছে কিন্তু সড়কের কোনো অস্তিত্ব মেলেনি এমন কুকুর চুরির গল্প জানাবো তার আগে নিতে চাই বিরতি ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক যেমনটি বলছিলাম মৌলভীবাজারে একটি সেতুতে ব্যয় করা হয়েছে ৩২ কোটি টাকা কিন্তু কোনো সংযোগ সড়ক নেই এ কেমন পুকুর চুরি রাত দিন ওই এলাকার ১১টি ইউনিয়নের মানুষ মইবে সেতু পারাপার হচ্ছে তারা বলছে যে কিভাবে সম্ভব যে সেতু আছে সড়ক নেই চলুন বিস্তারিত জানা যাক
মৌলভীবাজার কুলাউড়া মনোনদীর উপর এই সেতুটি কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছে, যার পিছনে খরচ হয়েছে 32 কোটি টাকা। সেখানে মাইটিভির মুখ্যোশ টিম জানার চেষ্টা করেছে এই সেতুটি মানুষের উপকারে কতটুকু এসেছে, এমন প্রশ্নে ফুঁসে ওঠে বেশ কয়েকজন। আগে আমরা নৌকায় গেছি, অনেক আরামে গেছি, আমরা অতটুক কষ্ট করিয়া যাইতে হইছে না, কিন্তু এই ব্রিজ দিয়ে আজকে পর্যন্ত আমরা কোনো রাস্তাঘাট পাই না। আমরা হসপিটাল যাওয়া লাগে, আমরা রবির বাজার যাওয়া লাগে, আমরা তো যাইতাম পারি না, কি একটা কষ্ট আছি আমরা। আমরা এখানে উঠাল আমার খুব কষ্ট হয়, অনেক সময় বুড়া মানুষ দরিয়া লামাইতে পারি না, যাইতে সময় কষ্ট করে গেছি, এখনো যাইতে কষ্ট হবে, এই ব্রিজ পারানি আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু সেতুটির কাছে মাইটিভির মুখ্যোশ টিম যেতেই দেখা যায় উঁচু মই বেয়ে মানুষ তাদের স্বপ্নের সেতুটি পার হচ্ছে। এরপর দেখা যায় স্বপ্নের নির্মাণ ঠিকই হয়েছে, কিন্তু দুপাশের সড়কটি নির্মাণ করা হয়নি। ব্রিজ হয়েছে সুন্দর কথা, রাস্তা তো হয়েছে না, আমরা ফুল বাইয়া উঠি বাস দিবান আইছি, তারপরে আমরা রুগী লইয়া যাইতাম পারি না, বাজার হাট করি অনেক কষ্ট করি, মেঘু দিলে উঠালাম না, অনেক কষ্ট, মানুষ অনেক মানুষ ফোর্স হইন। ব্রিজ হয়েছে, ব্রিজের উপর পাশে মাটি নেই, মাটি না থাকার কারণে আমাদের আসা যাওয়া করতে অনেক সমস্যা হয়, মানে আমাদের স্কুল যাতায়াতে অনেক অসুবিধা হয়, অনেক বৃদ্ধরাও এখানে উঠতে পারে না। যদি কেউ কোনোদিন ছিটকে পড়ে মই থেকে তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। মনোনদীর উপর স্থাপিত ব্রিজটি অসম্পূর্ণ কাজ থাকায় আমার বিদ্যালয়ে আসতে অনেক অসুবিধা হয়। দিয়া বাসার মই দিয়া উঠা লাগে, তাই পাও পিছলে অনেক মানুষ পরে যায়, ওনার সময় দুর্ঘটনা ঘটে প্রতিদিন। সড়ক ছাড়া কার স্বার্থে 32 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে, এমন প্রশ্নের উত্তর পাওয়া যায় সাধারণ জনগণের কাছ থেকে। 3 বছর মেয়াদি ব্রিজের কাজ, যদিও 2021 জুনে শেষ হওয়ার কথা, কাজটি শেষ হলেও জমি একুয়ারে দীর্ঘসূত্রিতার কারণে বর্তমানে রাস্তার কাজ সম্পন্ন হয় নাই। এই ব্রিজের সাথে সংযুক্ত হওয়ার কথা ছিল একটি রাস্তা, ব্রিজের দুই পাশেরই কাজ এখনো বাকি রয়েছে। সেতুটি মৌলভীবাজার উপজেলার কুলাউড়া রবিবাজার শরীফপুর সড়কের কুলাউড়া রাজাপুর এলাকায়। সাধারণ জনগণ বলছে দ্রুত যাতে দুপাশে সড়ক নির্মাণ করে দেওয়া হয়, বিশেষ করে প্রেগনেন্ট মহিলা যারা আছে তাদের যাতায়াতের বিশেষ অনেক অসুবিধা হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা সেতু বাস্তবায়নের সাথে জড়িত তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। আবার অনেকে বলছে বর্তমান সরকার অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছে, কিন্তু অসাধু ব্যক্তিরা উন্নয়নের নামে দুর্নীতি করছে প্রতিনিয়ত। এমন অনিয়মের বিষয়ে মৌলভীবাজারের সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন বলেন, জমি অধিগ্রহণের কারণে সড়ক করা সম্ভব হয়নি। সরকারি যে খাস জমিতে বেশ কয়েকটা কালভার্টের কাজও ঠিকাদার গুছিয়ে ফেলেছে এই সংযোগ সড়কের প্যাকেজের মধ্যেই, আর অবশিষ্ট যে ভূমি অধিগ্রহণের যে বিষয়টা আছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে আমাদের প্রস্তাব পাঠানো। তো আগামী ইতিমধ্যে এই প্রস্তাব রেডি হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে রেডি হয়েছে। আর এ বিষয়ে মৌলভীবাজার কুলাউড়া 2 আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলছেন, বিষয়টি নিয়ে একাধিকবার নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে। 98 সালে এটা এক মেকে পাস হয়েছে, জি, পরে কাজ বন্ধ হয়েছে। আচ্ছা, পরে এটা কাজ হয়েছে, এখন এটা স্থানীয়ভাবে আপনি ওইখান কাজ যেহেতু মৌলভীবাজার জেলার ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে আপনি জানতে পারবেন কি বিষয়টি কিনা। দর্শক, এ তো গেল সেতু আছে সড়ক নেই। এবার যেতে চাই টাঙ্গাইল জেলায়, যেখানে রডের পরিবর্তে সেতুতে ব্যবহার করা হয়েছে বাঁশ ও কাঠের পাইলিং। সেখানে যাব, তার আগে নিতে চাই আবারও বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, টাঙ্গাইলের একটি সেতুতে রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশ ও কাঠের পাইলিং, যেটা নির্মাণ করার আগেই ভেঙে পড়েছে। তাহলে এই 3.5 কোটি টাকার দায় কে নেবে, এমনটাই বলছে সাধারণ মানুষ। টাঙ্গাইলের লোহজংয়ে 3.5 কোটি টাকা ব্যয়ে
এই সেতুটি নির্মাণে কোনো ধরনের নিয়মকানুন মানা হয়নি। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষমতার দাপটে সেতুর গার্ডার ও স্ল্যাবের সেন্টারিং কাজে স্টিলের পাইপের পরিবর্তে বাঁশ ও কাঠ ব্যবহার করেছে, যে কারণে নির্মাণ কাজ শেষ হওয়ার আগে ভেঙে পড়ে সেতুটি। সাধারণ জনগণ বলছে, তাহলে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাজ কি? এসব অনিয়মের টাকার ভাগ কি তারাও পাচ্ছে, এমন প্রশ্ন রাখে সাধারণ জনগণ। বর্তমান সরকার এখানে ভালো একটা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়, যেটার সম্ভবত 4 কোটি টাকার মতো নির্মাণ কাজ সেখানে ছিল। ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারদের সমন্বয়হীনতার কারণে এই ব্রিজটি ভেঙে পড়ে। এই ব্রিজ নির্মাণে আসলে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার কথা ছিল, আসলে তারা গাফলিতি করার কারণে ব্রিজটি ভেঙে যেতে পারে। অন্যদিকে এই ব্রিজটি ঢালার পর নিচে যে স্টিলের খুঁটি দিয়ে সাপোর্ট দেওয়ার কথা, সেটি তো দেয়নি। যে রড এবং যে নিম্নমানের সিমেন্ট ব্যবহার করেছে, আমরা মনে করি যে সে কারণেই এই ব্রিজটি ধসে পড়েছে। এলাকাবাসী বলছে, যারা দিনে দুপুরে এমন অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা। ব্রিজটি হঠাৎ করে বন্যার পানি নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নিচের যে পাইলিংগুলো ছিল সেই পাইলিং সরে যাওয়ায় ব্রিজটি ধসে পড়েছে। 3 বছর যাবত আমরা এই ব্রিজে সমস্যার মধ্যে আছি, চলাফেরা করতে পারতেছি না, আমাদের যাতায়াতে অনেক প্রবলেম হচ্ছে। এমন অনিয়মের দায় কি এড়াতে পারেন টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিব্বির আহমেদ? এমন প্রশ্নে তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে বারবার সতর্ক করা হলেও তোয়াক্কা করেনি। তদন্ত কমিটি গঠনপূর্বক তারা তদন্ত করে গেছেন, তদন্ত কমিটির রিপোর্ট এখনও আমাদের হাতে পৌঁছায় নাই। তবে সেতুটি পুনর্নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্দেশনা প্রদান করেন, ঠিকাদার সে তার নিজ ব্যয়ে এই ঠিক ব্রিজটি আবার পুনর্নির্মাণ করে দেবেন বলে অঙ্গীকারবদ্ধ করেন আমাদের সাথে। সেই হিসাবে ব্রিজের প্রায় 70% কাজ পুনর্নির্মাণের জন্য ভাঙা হয়েছে, অবশিষ্ট কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আমাদের হাতে এখনও সময় আছে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই ঠিকাদার সকল কাজ সম্পাদন করবে বলে আমরা আশা রাখি। মাইটিভির ক্যামেরার ফোকাসে ধরা পড়ে সুন্দর অজানা অনেক চিত্র। যে সমস্ত গ্রামে পায়ে হেঁটে চলার কোনো উপায় ছিল না, সেসব রাস্তায় পিছলে গেছে। রাতের অন্ধকারকে পাশ কাটিয়ে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে সাধারণ মানুষের অন্তরে, অর্থাৎ সেই অন্ধকার রাতের জন্য তাদের আর অপেক্ষা করতে হয় না, যে কারণে এত সব উন্নয়নে খুশি সাধারণ মানুষও। এই উন্নয়নের গল্প শুধু এখানে শেষ নয়, জমি আছে ঘর নেই তাদের মুখেও হাসি ফুটেছে। পেয়েছে সরকারি দেয়া স্বপ্নের পাকা ঘর, পেয়েছে মাথা গোজার শেষ আশ্রয়স্থলটুকুও। এর মাঝেও রয়েছে হতাশার গল্প। এত সব উন্নয়নকে কিছু অসাধু রাজনৈতিক হাইব্রিড নেতা ও কর্তা নিজের পকেট ভারী করতে ইতিবাচক মনোভাবের উন্নয়নকে করেছে প্রশ্নবিদ্ধ, অজানা কারণে তারপরও তারা দাপিয়ে বেড়াচ্ছে। একটি কথা বলতে চাই, যারা দেশের জন্য কাজ করছে তাদের সহযোগিতা করা উচিত, কিন্তু যারা ব্যক্তি স্বার্থে দেশ ও জনগণের টাকা লুট করে খাচ্ছে, আসুন সকলে মিলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। এই ছিল আজকের আয়োজন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাইটিভির পর্দায়। যোগাযোগ করেন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাইটিভি ভবন, 150/3 হাতির ঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে, মোবাইল 01715792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।